হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা আমার নিউ ব্লগ নিয়ে, তো চলো শুরু করা যাক। তো আমি সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ এত বৃষ্টি হচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর কিনতে, এখন বাজে 1:30। তো এখন বৃষ্টিটা থেমেছে তাই আমরা এখন যাচ্ছি। তো চলো দেখা যাক, আমাদের বাড়ি থেকে কুমোরটুলি বেশি দূরে না তাই আমরা হেঁটেই যাচ্ছি। তো আমরা কুমোরটুলির কাছে চলে এসেছি। এখানে প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর ছিল আর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, অ্যান্ড এর ফিনিশিংটা খুবই সুন্দর ছিল। আমরা প্রত্যেক বছর এখান থেকেই ঠাকুর নিই তাই এই বছরও এখান থেকেই নিয়েছি। তো আমরা এত ঠাকুর দেখে কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কোন ঠাকুরটা নেব। আমাদের বেশি বড় ঠাকুর দরকার ছিল না, আমাদের জাস্ট মিডিয়াম সাইজের ঠাকুর দরকার ছিল। আর তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে তো তোমরা জানবে যে আমাদের মা সরস্বতী 1 বছর থাকে আমাদের বাড়িতে, তো তাই জন্য আমরা মিডিয়াম সাইজেরই ঠাকুর চাইছিলাম। সত্যি সত্যি তোমরা যখন কুমোরটুলিতে যাবে তখন সত্যি সত্যি কনফিউজ হয়ে যাবে, আমি তো কনফিউজ হয়েই যাই। সো ফাইনালি আমাদের এই ঠাকুরটা পছন্দ হয়েছে তাই আমরা এই ঠাকুরটাই নিচ্ছি। তো মা এখন টাকা পেমেন্ট করে দিয়েছে ঠাকুরের, আর মা এখন টোটো ডাকতে গেছে তাই এই দাদাটা ঠাকুরটাকে টোটোতে তুলে দিয়ে আসতে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, ঠাকুরটা প্রচুর নড়ছে, মা তো খুব ভয় পাচ্ছে, আমারও ভয় লাগছে। আমার বাড়ির কাছে চলে এসেছি, এবার কিছুক্ষণ পর বাড়িতে এসে মা বরণ ডালে সাজাচ্ছে। আমাদের সরস্বতী পুজোর সব জোগাড় এবং আমাদের গোটা সিদ্ধ হয় তার সব জোগাড়ও দাদু করে দিয়ে যায়। এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট প্যাকেট বড়া ধামাকা, এ সত্যি অনেক কাজ জানে, আমার থেকেও বেশি কাজ জানে আমার ভাই। আমাদের যে আগের বছরের ঠাকুরটা ছিল সেই ঠাকুরটা বিসর্জন করা হবে তাই মা বরণ করছে। এটা আমাদের আগের বছরের ঠাকুর ছিল। তো আমাদের ঠাকুরটা দাদুনি বিসর্জন করবে। এবার দাদুন মাটিগুলোকে গোল গোল করে রাখছে ওইগুলো ঘটে দেওয়ার জন্য। এবার দাদুন মেন গেটে কলা গাছ লাগাচ্ছে কারণ এটা পুজোতে লাগাতে হয়। তো মামা এখন তিরকাটি বানাচ্ছে, এইভাবে তিরকাটি বানাতে হয়। আর এইদিকে মা শ্রী বানাচ্ছে।
আমরা শ্রী বানিয়ে নিয়েছে, এবার আমরা শ্রী এর উপর তেল দিয়ে দেব। দেখো এই শ্রীটা কত সুন্দর লাগছে। তো আমাদের বরণদলের সব জিনিস রেডি হয়ে গেছে, এবার মা ঠাকুরকে গয়না পরিয়ে দিচ্ছে। তো এখন আমার দুই মাসু চলে এসেছে। তো যে জিনিসগুলো দাদু আনতে পারেনি সেই জিনিসগুলো মা আর মাসু বাজারে গিয়ে কিনে এনেছে। মা সরস্বতীর জন্য এই মালাটা নেওয়া হয়েছে। তো এবার আমি ডেকোরেশন করব, আমি জাস্ট সিম্পল ডেকোরেশন করব বেলুন দিয়ে। তো তোমরা দেখো আমার ভাই বেলুনগুলো ফোলাচ্ছে। আশা করছি তোমাদের ডেকোরেশনটা ভালো লাগে। বেশি কিছু ডেকোরেশন করিনি, জাস্ট সিম্পলের উপরে করে দিয়েছি। তো আজকে আমি অনেকই ক্লান্ত হয়ে গেছি, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট সরস্বতী পুজোর দিনের ভিডিও আসছে, মানে কালকের ভিডিও আবার আসছে, তোমরা অবশ্যই দেখবে ওটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।